আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি রেসলিং এটা হচ্ছে আমাদের চ্যানেলের পার্ট 6 লঞ্চ রেস 2023 পার্ট 6 এ আমরা চলে আসছি এমনি তরঙ্গ 7 এর একটি স্পিরিট নিয়ে এমনি তরঙ্গ 7 টা কিন্তু ভয়াবহ গতি সম্পন্ন লঞ্চ লঞ্চটি মোটামুটি অনেক স্পিরিট এবং চরমোনাই থেকে আসার পথে ভালো একটি রেসলিং খেলেছে তরঙ্গ 7 চলুন দেখতে দেখতে আমরা চলে আসি এই রেসলিং খেলাগুলো ওকে ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে অনেকটা জানতে পারবেন এবং অনেকটা ভালো লাগবে এবং যারা এই চ্যানেলগুলো এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর যদি আপনি মতামত থাকে কমেন্টস করে জানিয়ে দিবেন ওকে আল্লাহ হাফেজ এখন থেকে শুরু হয়ে যাক ভিডিওটা হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের এই চ্যানেলে আপনাদের মতো একটা ভিডিও নিয়ে আসলাম মাসের থেকে শেষে চন্দ্রের মাসের থেকে শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তখন কতগুলো লঞ্চ একসাথে ছেড়ে যায় আমরা এক এক করে দেখাবো এবং তার ভিডিওগুলো তুলে ধরবো এবং প্রথমে আমাদের দেখলাম চলে গেল একটি লঞ্চ এরপরে আসছে আসা যাওয়া দুই আমাদের পিস দিয়ে ছেড়ে যাবে আর তার ঠিক আধা ঘন্টা পরে আমাদের লঞ্চ থাকবে তো এরপরে আসছে নতুন লঞ্চ আসা যাওয়া গাড়ির কাছে শাহরুখ এক এরপর আসছে আসা যাওয়া টু আমরা লঞ্চের পিছনে আসছি চারতলাতে ভিডিও করছি এরপরে আসতেছে দুটো লঞ্চ দেখা দেখতে পাচ্ছি আমরা একটা হচ্ছে রিক্সা আরেকটা আমরা বলবো আর এখানে দেখেন লঞ্চের যে ধোঁয়া কালো ধোঁয়াগুলো আকাশে ছেয়ে গেছে এই জন্য কালোগুলো দেখাচ্ছে মানে সবাই ইঞ্জিন দিয়ে রিক্সা দিয়েছে ইঞ্জিন রিক্সা দিয়ে তারা যাওয়ার জন্য আর কি এরপরে আস্তে আস্তে আর দুটো লঞ্চ আমি দেখতেছি আমরা এক একগুলো করে লঞ্চ আমরা দেখতে পাবো রেস্তান 5 এখানে আছে আর ওখানে আছে হলো কুবালি নয় এখানে দেখতে পাচ্ছেন না হলো দুই তিনশো লঞ্চ হবে তারা এক এক করে ছেড়ে যাবে
এবং আমরা তখন আছিলাম শৃঙ্খলা আমরা 10 আছি আর একটা কথা লঞ্চ বরিশালে শুভরাজ নয় বরিশালে বৃহত্তর একটা লঞ্চ এবং হাই স্পিড একটা লঞ্চ আপনাদেরকে আমরা আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পাবেন যে এই লঞ্চের ভিতরে খুব জোরে কাজ সবগুলো লঞ্চ পুরো টোল টোল করে মানুষ ভরা যাত্রী ভরা মাঠে যারা আসছিল ঢাকা থেকে রিজার্ভ দিয়ে মানে চলে যাচ্ছে আপনাদের এক থেকে তিনটি লঞ্চ আছে কত ভালো লাগছে দৃশ্যটা যেমন লঞ্চ আবার আছে তাদের কাছে ভালো লাগবে একটা তিনটে লঞ্চ এক এক করে আসতেছে মানে মনে হচ্ছে যে কোথায় কোথায় ভিজে যেতে পারে এই পথে ধরে জাহাজ আসতেছে হ্যাঁ এই মধ্যে এখন যাওয়া যাওয়া আসবে তো আমরা আজকে এই পুরো ফুল ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা যারা পছন্দ করে তারা দেখতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সাথে থাকবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি বড় নদীতে চলে আসছি হ্যাঁ যদিও বড় নদী কিন্তু অনেক জায়গায় চল থাকে তার কোনো সময় লঞ্চ ভিজে যায় আমাদের লঞ্চ অনেকবার ভিজে গিয়েছিল কিন্তু মানে কিছু সময় আটকে থাকেনি খুলে গেছে দেখবেন আপনাদেরকে টাকা দেখবেন যে এখনো 20টা লঞ্চ আমাদের পিছনে সামনে আছে আমরা এক এক করে এক একটা লঞ্চ আমরা ওভারটেক করবো তো আমাদের এই চ্যানেলে আরেকটি লঞ্চ পাবে যে রস লেন্স 2023 ওটার মধ্যে আপনি অনেক লেন্স দেখতে পারবেন আপনার সেখানে দেখতে পারবেন ওকে আমরা কথা বলবো না আমরা একটু চলে যাবো রেস্টিং মোডে এবং একটা লঞ্চ কীভাবে ওভারটেক করা আমরা সেখানে দেখবো আসলে ওটা প্রথমে ওভারটেক করা হবে আগে রেস্টার ওভারটেক করা হয়েছিল এই পাশে দশ দিকে ওভারটেক করা হবে এরপরে সামনে আমরা যত লঞ্চ পাবো সব লঞ্চ ওভারটেক করি আমরা ঢাকাতে ফার্স্টে পৌঁছে পৌঁছবো ফার্স্টে পৌঁছেছি বিকাল 6টা বাজে আমরা সেখানে চলে গেছি আসর নামাজ আমরা পুস্তকালয় থেকে পড়েছি আর বাকি নামাজ পড়েছি আমরা সদকার এসে ওকে আমরা দেখে থাকি এখন আর আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা লাইক করে দিবেন এবং পাশে থাকবেন কমেন্টস শেয়ার করে দিবেন ওকে দেখেন লঞ্চের স্পিড বেরিয়ে দিয়েছে আসা দেওয়া টু তারপরেও পারতেছে না কারণ একটা বড় লঞ্চ আমরা লস লঞ্চটা অনেক বৃহত্তর মেশিনটা ইঞ্জিনটা নতুন আমরা মানে এতগুলো লঞ্চ একসাথে প্রতিযোগিতা এই তারমানে মাহফিল থেকে দেখা ছাড়া আগ্রহ সময় দেখা হয় না তো আপনারা যারা লঞ্চ লাভ তারা দেখেন আমরা এতক্ষণ যেগুলো ভিডিওগুলো দেখেছি ফার্স্টলি এখন আপনারা সামনেভাবে দেখতে পাবেন আবার আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম পাশে থাকবেন।